হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওই ফাইন আর্টস বন্ধুরা আজকে আমি তোমাদের একটি সকলেরই পরিচিত কার্টুন ক্যারেক্টার ডোরেমন ড্র করা শেখাবো তাহলে চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে ডোরেমনটির মাথাটি আমরা ড্র করব প্রথমে একটি কার্ভ লাইন টেনে তার উপরে এই রকমভাবে একটি হাফ সার্কেল ড্র করে নেব মাথাটি ড্র করা হয়ে গেলে যে কার্ভ লাইনটি করেছিলাম সেখানে আরেকটি লাইন টেনে রিবনটি ড্র করলাম এরপর এর দুপাশ দিয়ে এইভাবে দুটি হাত বের করে নিলাম এবং হাতের পাশ দিয়ে আমরা দু সাইড দিয়ে এইভাবে বডিটি ড্র করছি বডিটি ড্র করা হয়ে গেলে হাত এবং পাগুলিকে আমরা এইভাবে ড্র করে নেব এরপর মুখটিকে ড্র করব। উপরে যে হাফ সার্কেলটি করেছিলাম তার মধ্যে একটি ছোট্ট করে হাফ সার্কেল ড্র করব এর মধ্যে চোখ নাক এবং মুখটিও ড্র করে নিলাম চোখের মধ্যে থাকা রেফারেন্স লাইনটিকে আমরা ইরেজ করে দেব বডিতে একটি সার্কেল করে তার মধ্যে একটি ছোটো পকেট করে দিলে আমাদের ডোরেমন ড্রয়িংটি কমপ্লিট হয়ে যাবে ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে তোমরা এটিকে যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করে দিতে পারো আমি এখানে যেহেতু মার্কার পেন দিয়ে বর্ডার করেছি তাই কালার করার আগেই বর্ডারটি করে নিয়েছি তবে বর্ডারটিকে কালার করার পরে করবে আমাদের বর্ডার করা কমপ্লিট হয়ে গেছে এবারে এটিকে কালার স্টার্ট করব ডোরেমনটি কালার করার জন্য আমরা স্কাই ব্লু কালারটি ইউজ করেছি দেখো স্কাই ব্লু কালার দিয়ে এই কিছু কিছু জায়গায় আমরা ফিল করে দেব এরপর গলায় থাকা রিবন এবং নাকটিতে আমরা রেড কালার করব। ডোরেমন ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও